ময়না বাস স্ট্যান্ডে মা যমুনা ফার্নিচার নিয়ে এলো এক বিপুল সম্ভার। এখানে আপনি পাবেন সেগুন ও নিমকাঠের বক্সকাঠ সোফা, সোফা কাম বেড নিজস্ব কারখানায় তৈরি করা হয়, উন্নত মানের মেশিন পালিশ করা হয়। এখানে স্টিল আলমারি ও স্টিল খাট ও বিয়ে বাড়ির আসবাবপত্র সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার উত্তম মান্না, মোবাইল 9932017090। এর আরেকটি শাখা রোহিত ফার্নিচার তমলুক কদম বসান। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933227739। মেদিনীপুর শহরে 119তম বাৎসরিক ওরস উৎসব অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে সব ধর্মের মানুষ অংশগ্রহণ করেন। শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকে নয়, বাংলাদেশ থেকেও আসেন বহু মানুষ। একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে এই উৎসব উপভোগ করতে আসেন। পূর্ব মেদিনীপুরের ময়নাগড়ের সদস্য সিদ্ধার্থ বাহবলীন্দ্র এই সুফি সম্মেলনে অংশগ্রহণ করতে পেরে খুশি। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم فيرضى وقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعم عليهم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا ورزقنا يوم يقوم الحساب لبيك لبيك أنت مولاه لبيك لبيك أنت مولاه لبيك لبيك أنت مولاه فارحم عبيدا إليك من جاه يا ذا المعالي إليك معتمد طوبى لمن كنت أنت مولاه طوبى لمن سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه وحسن على سيدنا الغوث العظيم الكريم ثم المطاع المكين برحمتك يا ارحم الراحمين بحق الله يا سلام স্কুলের প্রধান শিক্ষক বরুণ কুমার বেরা তার বক্তব্যে স্কুলের গৃহের ভগ্নদশা এবং স্কুলের প্রাচীরের জন্য জেলা শাসকের কাছে আবেদন করেন। জেলা শাসক তার বক্তব্যে স্কুলের উন্নতির লক্ষ্যে এসব করার চেষ্টা করবে বলে স্বীকৃতি দেন। আমার সামনে উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার প্রিয় ছাত্র সমাজ, প্রিয় সঞ্চালক আলী আকবর সাহেব, যার আহ্বানে এই মঞ্চে আমি উপস্থিত হতে পেরেছি। সময়টা ছিল সেই রকম, লর্ড ডালহাউসি তখন রাজত্ব করছেন, সিপাহি বিদ্রোহের কিছুদিন আগের কথা। ঝাঁসির রানী তখন ইংরেজদের বিরুদ্ধে তার লড়াই জারি করে রেখেছেন। আর এই দুই অবিভক্ত মেদিনীপুরের যিনি প্রবাদ প্রতিম পুরুষ বিদ্যাসাগর মশাই, তার তখন ওই বর্ণ পরিচয় এবং বহু বিবাহ বাল্য বিবাহের বিরুদ্ধে তার তখন সংস্কার চলছে। সেই রকমই একটা সময়ে বিশ্বাস, যে রাত্রে পবিত্র কোরআন শরীফ নাজেল হয়, পবিত্র সাবে কাদারের রাত্রে দ্য নাইট অফ পাওয়ার যা বলা হয়, 27 রমজানে এই হুজুর পূর্ণুর মৌলা পাকের আবির্ভাব ঘটেছে এই মর্তভূমিতে। খুব সংক্ষিপ্তভাবে আমি বলবো কি বার্তা তিনি আজকের প্রেক্ষাপটে দিয়ে গেলেন। আজকের পৃথিবী যখন আতঙ্কিত হয়, শঙ্কিত হয়, যখন দেওয়াল ওঠে, যখন ভয়ে ভয়ে মানুষে মানুষে যখন ডিভিশন হয়, বিভাজন হয়, তখন সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি কি বার্তা আমাদের রেখে গেলেন, রেখে গেলেন সেই প্রেম ভালোবাসা মানবতার বার্তা। পবিত্র কোরআন শরীফের 30 নম্বর সুরাতে একটা কথা বলা হয়েছে, সো ইউ সেট ইউর ফেস স্টেডিলি অ্যান্ড ট্রুলি টু দ্য ফেথ অন হুইচ আল্লাহ হ্যাজ মেড দ্য ম্যানকাইন্ড। তুমি একনিষ্ঠভাবে ধর্মে সুপ্রতিষ্ঠিত হও, এই ধর্ম ভালোবাসার ধর্ম, এই ধর্ম প্রেমের ধর্ম, এই ধর্ম মানবতার ধর্ম, এই ধর্ম সম্প্রীতির ধর্ম। আমরা সেই ভারতবর্ষ চাই যে ভারতবর্ষে কোজাগরী পূর্ণিমার চাঁদের আলো গিয়ে পড়বে পবিত্র ঈদগাহে। আমরা সেই ভারতবর্ষে চাই যে ভারতবর্ষে রমজানি চাঁদের কিরণ গিয়ে পড়বে তুলসী মঞ্চে। আমরা সেই ভারতবর্ষ চাই, সেই ভারতবর্ষ যেখানে চৈতন্য, যেখানে শ্রীরামকৃষ্ণ, যেখানে সারদা দেবী, যেখানে রবীন্দ্র নজরুল বিবেকানন্দ, যেখানে বেগম রোকেয়া হায়দারের সেই সম্প্রীতি শিক্ষার সেই ভারতবর্ষ আমি চাই। আমরা
আমি যখন বাড়ি থেকে রওনা দেব, একটু তন্দ্রালু ভাব আমার এসেছিল দুপুর বেলায়। তো আমার মা প্রায় 80 বছরের বৃদ্ধা, তিনি আমায় বললেন যে হ্যাঁ রে, তুই দরবারে যাবি না, উঠে পড়। মা আমাকে তুলে দিলেন। তো আজকে যখন আমি এখানে দাঁড়াতে পেরেছি, বয়ান রাখতে পেরেছি, আমি মায়ের কাছে কি নিয়ে যাব? মায়ের কাছে আমি সেই সম্পদ নিয়ে যাব যে তিনি আমাদের মধ্যেই বিরাজ করছেন, এই ধূলিকণা থেকে শুরু করে ওই বৃক্ষের মধ্যে, এই পবিত্র ভূখণ্ডে, এর প্রতিটি ধূলিকণা, এর আকাশ বাতাস আমাদের কাছে পবিত্র, সেইটুকু নিয়ে যাব। তিনি তো আমাদের পিতা, তিনি আমাদের বন্ধু, আর হাত বাড়ালেই তিনি আমাদেরকে বুকে টেনে নেবেন। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন। সবাই ভালো থাকুন। প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, সালাম, নমস্কার। নমস্কার জানাই আপনাদের চ্যানেলকে। আমার কাছে আরও সবাই আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা এত কষ্ট করে এলেন। হুজুর পুন্নুর মাওলা পাক, মাওলায় মা মুর্শিদ আলী আল কাদেরী, যিনার আজকে উরুস শরীফ। এই উরুস শরীফ হচ্ছে 119তম উরুস শরীফ। উনি দেহত্যাগ করেন, যাকে আমরা বলি পরলোক গমন করেন। উনার এই মৃত্যু দিবসকে ইয়াদ করে, উনার এই মৃত্যু দিবসকে স্মরণ করে 3 তারিখ থেকে উরুস শরীফ শুরু হয়। 3 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, আজকে যিনার উরুস শরীফ আছে, যিনি হচ্ছেন এক্স রাষ্ট্রদূত সৈয়দ মানাল শাহ আল কাদেরী, উনার তত্ত্বাবধানে মাওলা পাকের উরুস শরীফ হয়। এই মাওলা পাকের আমি হচ্ছি পৌপুত্র। মাওলা পাককে আমাদের বাংলা ভাষায় বলা হয় জিন্দা ওয়ালি, ওয়াও লাম ইয়া ওয়ালি, একটা আরবি ভাষা। ওয়ালি হচ্ছে বন্ধু, আমরা বলি ওয়ালি আল্লাহ, আল্লাহর বন্ধু। উনি এই দিন পরলোক গমন করেন। উনার এই স্মৃতিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই বাড়িতে খানকা শরীফে উরুস শরীফ হয়। সর্বপ্রথম হচ্ছে, উনি যেদিন দেহত্যাগ করেন, 1 মাস আগে উনি বলে দিয়েছিলেন যে এই টাইমে এই সময় আমার দেহত্যাগ হবে। তার জন্য সবাই জানতে পেরেছিলেন। বাংলার ছিল 4ঠা ফাগুন, ইংরেজির ছিল 17 ফেব্রুয়ারি, উর্দুর মাসের ছিল, আরবি ক্যালেন্ডার মাস ও নাই, সেটা হচ্ছে 27 শাওয়াল। উনি বিরাট প্রসিদ্ধ ওয়ালি ছিলেন। উনার ইয়াদে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উনার মাজার শরীফে আসি, উনার আস্তানায় আসি, যে যার মঙ্গল কামনার জন্য। বাংলাদেশ থেকে স্পেশাল ট্রেন আসে। উনার দেহত্যাগ হন, উনি পরলোক গমন করেন 1901 বছর হচ্ছে আজ। 1903 থেকে বাংলাদেশের স্পেশাল ট্রেন চালু হয়। আজ পর্যন্ত বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, সেই দেশ থেকে প্রতি বছর স্পেশাল ট্রেন আসে। স্পেশাল ট্রেন আসছে বড় হুজুর কিবলার তত্ত্বাবধানে, যেটা হচ্ছে 4ঠা ফাগুন, যেটা মাওলা পাকের দরবারে এই উরুস শরীফ হয়, তার জন্য স্পেশাল ট্রেন আসে। আর পশ্চিমবঙ্গে অল ইন্ডিয়া বেসিস আসে, পশ্চিমবঙ্গ থেকে প্রতিটি জেলায় এখানে সবাই আসেন উরুস শরীফকে কেন্দ্র করে। মেলা বলছেন উরুস মেলা, উরুস শরীফের জন্য এত লোক আসে, তার জন্য বিক্রি করার জন্য একটা মেলা বসে। মেলাটা আমাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে উরুস শরীফ, বিশ্ব শান্তি ধর্ম নিরপেক্ষতার জন্য এখানে প্রার্থনা হয়। আজকে সুফিজম আছেন আমার কাছে, মহারাজ বসে আছেন, ওনার কাছে আপনি দু একটা কথা জানতে পারেন। গুরুত্ব কি, তার মাহাত্ম্য কি, সেই নিয়ে আমি দু চার কথা বলতে পারি, বলতামও, কিন্তু সর্বোপরি যে মাওলা পাককে কেন্দ্র করে আজকের এই উরুস শরীফ, সেই মাওলা পাকের খানদান, সেই মাওলা পাকের বংশধর যদি আমার পাশে বসে থাকেন, তা আমার মনে হয় আমার পক্ষে সমীচীন নয় যে মাওলা পাক সম্বন্ধে আমি বলবো। যেহেতু মাওলা পাকের খানদান, মাওলা পাকের বংশধর আমাদের মধ্যে বসে আছেন সৈয়দ রাজদান আলী আল কাদেরী সাহেব, আমি ওনাকে বলবো যে আমাদের আজকের যে চিফ গেস্ট এসছেন ময়নাগড়ের মহারাজ, মহারাজ সিদ্ধার্থ বাহুবলী ইন্দ্রমশাই এসেছেন, উনিও জানবেন, উনি আমাদের গেস্ট হিসেবে আজ মেদিনীপুরের মাটিতে পা দিয়েছেন, উরুসে উনি এসে পার্টিসিপেট করছেন গেস্ট হিসেবে, এবং আমরা যারা আছি আমাদের সামনে এই ব্যাপারে একটু আলোকিত করার জন্য আমরা আমাদের প্রিয় মেজলা হুজুর সাহেবকে দু চার কথা বলার জন্য বলবো যে আপনি মাওলা পাক সম্বন্ধে একটু আমাদেরকে আলোকিত করুন।